সাবেক মাননীয় দুই মন্ত্রী আসছেন এক মুভিতে। এবার মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করবেন শান্ত খান। জায়েদ খানের কুকৃতি সম্পর্কে মুখ খুললেন মৌসুমী। এখন পুরো খবরটি বলছি, তবে তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর বিনোদন জগতের সকল খবর পেতে সিনে সেন্ট্রাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশের এক সময় জনপ্রিয় টিভি অভিনেতা জুটি ও সাবেক সফল মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তারানা হালিম 1994 সালে হুমায়ুন আহমেদের পরিচালনায় হিমু নাটকের মাধ্যমে তাদের জুটি তুমুল দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি সময়ে মন্ত্রিত্বের দায়িত্ব থাকায় অভিনয় থেকে কিছুটা দূরে এই দুই বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তবে এবার আসাদুজ্জামান নূর ও তারানা হালিম জুটি আসছে সিনেমায়। সরকারি অনুদানপ্রাপ্ত বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার সাহসী খোকায় দেখা যাবে এই দুজনকে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই মুভির নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। মুভিতে বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে দেখা যাবে নূর ও তারানা জুটিকে। এই বিষয়ে পরিচালক গুলজার বলেন, প্রথম থেকেই এই দুই চরিত্রে তার সেরা পছন্দ প্রিয় এই দুই অভিনয় শিল্পী। তাদের নাম প্রস্তাব করেই সরকারি অনুদানের আবেদন করেছিলেন। তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন, শীঘ্রই তাদের সাথে চিত্রনাট্য নিয়ে বসবেন এবং আলাপ চূড়ান্ত করবেন গুলজার। টেলিভিশনের পর্দায় একসময় খুব জনপ্রিয় এবং সফল জুটি ছিলেন আসাদুজ্জামান নূর ও তারানা হালিম। গুলজার আশা করেন তাদেরকে নিয়ে সিনেমার যাত্রাও সফল হবে। এদিকে এই মুভিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নাট্যজন মামুনুর রশিদ। ধারণা করা হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ও বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সরওয়ার্দির চরিত্রে দেখা যাবে তাকে। গুলজার জানান, কোরবানি ঈদের আগেই টুঙ্গিপাড়ার সাহসী খোকার চিত্রনাট্য শেষ করবেন তিনি এবং কোরবানির পরে মুভিটি নিয়ে মাঠে নামবেন। বঙ্গবন্ধুর চরিত্রে নতুন কোন মুখ এই মুভিতে আনতে চান গুলজার। বঙ্গবন্ধুকে নিয়ে একদিকে যেমন মুভি হচ্ছে, অন্যদিকে মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু মুভি তৈরি করবে রিয়াদ ফিল্মস। তবে চমক হচ্ছে এই মুভিতে অভিনয় করবেন নবাগত নায়ক শান্ত। শাপলা মিডিয়ার প্রধান সেলিম খানের পুত্র এই প্রথম নিজেদের প্রোডাকশন হাউসের বাইরে মুভি করতে যাচ্ছেন। রিয়াদ ফিল্মসের ব্যানারে মুভির নাম হবে 71-এর ইতিহাস। শামীম আহমেদ রনির পরিচালনায় এই মুভির কাজ শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে। মুভির গল্প লেখার কাজ পুরোপুরি শেষ, চলছে প্রি প্রোডাকশনের কাজ। মুভিটির ব্যাপারে শান্ত বলেন, তিনি খুব বেছে বেছে কাজ করেন। আগেও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেগুলো পছন্দ না হওয়ায় কাজ করেননি। এই ছবির গল্প মহান মুক্তিযুদ্ধকে নিয়ে। যখন প্রস্তাব পেয়েছেন তার কাছে মনে হয়েছে এই ছবিটি না করলে অন্যায় হবে, একজন অভিনেতা হিসেবে এমন ছবিতে অভিনয় করা তার কর্তব্য। গল্প ও চরিত্র সম্পর্কে পরিচালক রনি বলেন, মূলত একজন টিনেজার মুক্তিযোদ্ধার গল্প নিয়ে তৈরি হবে মুভিটি। শান্ত ছাড়া এই মুহূর্তে আর কাউকে চরিত্রটি করানোর মতো দেখেননি পরিচালক। তার বয়স এবং চেহারার সঙ্গে চরিত্রটি অনায়াসে মিলে যায়। রনি আশা করেন এই ছবির মাধ্যমে শান্ত সারা দেশে পরিচিতি পাবে। এখন মুক্তিযুদ্ধভিত্তিক এই মুভিটি দর্শক মহলে কেমন সাড়া ফেলে তা তো সময় হলেই বোঝা যাবে। 2020 সালে এসে জায়েদ খানকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। ইতিমধ্যেই চলচ্চিত্রের সাথে জড়িত 17টি সংগঠন থেকে জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বয়কট করার আহ্বান জানানো হয়েছে। চলচ্চিত্রের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতৃত্বে বুধবার এই ঘোষণা আসবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। একই অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরকেও সতর্ক করে চিঠি দেওয়া হবে। বয়কটের কারণ হিসেবে জানা যায়, চলচ্চিত্র নির্মাণের শৃঙ্খলা ফেরাতে ও নির্মাণ ব্যয় কমিয়ে আনতে গত বছর অক্টোবরে সব সংগঠনের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এটি বাস্তবায়িত হলে চলচ্চিত্র নির্মাণ ন্যূনতম 15 লাখ টাকা ব্যয় কমে আসবে। কিন্তু সেই সিদ্ধান্ত না মানতে শিল্পীদের খুদে বার্তা পাঠাচ্ছেন জায়েদ খান। প্রযোজক সমিতির সদস্য হয়েও তার এমন কর্মকাণ্ড প্রযোজক সমিতির স্বার্থ পরিপন্থী এবং একই সাথে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নের জন্য যা ষড়যন্ত্রের সামিল বলে মনে করেন অনেকেই। এই বিষয়টি নিয়ে যখন মিডিয়া পাড়া তোলপাড়, তখন বিষয়টি নিয়ে নিজস্ব মতামত দিলেন চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মৌসুমী। চলচ্চিত্রের 17টি সংগঠনের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করে মৌসুমী জানান, বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক পরিচালক সমিতি আমাদের দেশের চলচ্চিত্রের মাদার অর্গানাইজেশন। এই সংগঠনগুলো বিভিন্ন সময়ে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে চলচ্চিত্রের উন্নয়নের কাজ করেছে। চলচ্চিত্র একটি সামষ্টিক শিল্প মাধ্যম, এখানে একক কর্তৃত্ব বা একক স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই। তিনি বলেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর সঙ্গে সদস্য পদ ও অন্যান্য বিষয় নিয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। অনেকেই মুখ বুঝে সহ্য করেছেন,
অনেকেই প্রতিবাদী হয়েছেন। মৌসুমী জানান, মূলত তার বিভিন্ন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ শিল্পী সমিতির বিগত নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু নির্বাচনে তার সঙ্গে কি হয়েছে সেটা প্রতিটি চলচ্চিত্র কর্মী জানে। তিনি মনে করেন, নির্বাচনে সভাপতি পদে অভিনেত্রী মৌসুমী পরাজিত হলেও সবার ভালোবাসায় ব্যক্তি মৌসুমীর নৈতিক জয় হয়েছিল। আর জাহেদ খানের কৃতকর্মের জন্য তাকে 17টি সংগঠন চলচ্চিত্র অবাচিত করায় তার আরেকবার জয় হলো। তিনি আশা করেন, চলচ্চিত্রের সার্বিক কল্যাণে জাহেদ খানকে চলচ্চিত্র অবাঞ্ছিত রাখার পাশাপাশি শিল্পী সমিতির যেসব সদস্য তার অন্যায় আচরণ ও ব্যক্তি আক্রোশের শিকার হয়েছে তাদের বিষয়ে 17টি সংগঠন যেন বলিষ্ঠ নেতৃত্ব দেন এবং সঠিক ও যৌক্তিক সমাধান প্রদান করেন। মুক্তিযোদ্ধা চরিত্রে শান্ত খান ও সাবেক দুই মন্ত্রীকে একই মুভিতে দেখতে আপনি কতটা এক্সাইটেড? আর জাহেদ খানের ব্যাপারে মৌসুমীর বক্তব্যে আপনার কি মত? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতেই। টিল দেন, টাটা।